কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের জীবনের আগত পঁচিশ ছাব্বিশটি দিনে ঠিক কী কী ঘটনা সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রসঙ্গক্রমে আপনাদের জানাবো এই দু হাজার চব্বিশেরই দোসরা এপ্রিল মঙ্গলবার ভোর তিনটে বেজে তেতাল্লিশ মিনিটে বুধ বক্রি হবে বুধ বক্রি অবস্থানেই থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এক্স্যাক্টলি দিন কিন্তু বুধ থাকতে চলেছে বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া কিন্তু আপনাদের চলছে আর বুধ কিন্তু আবার এই এপ্রিল মাসের তারিখেই বক্রি অবস্থাতেই রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে তো আমরা নাম্বার দিয়েই থাকি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা চতুর্থতম রাশির আন্ডারে পড়েন স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ যেদিন বক্রি হবে সেদিনের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে দেখুন বুধ কিন্তু গুরুর সাথে বৃহস্পতির সাথে আপনাদের কর্মস্থানে গোচর করছে আর সেখানেই দু তারিখে বক্রি হয়ে যাবে কোনো গ্রহ কিন্তু আদতে অ্যাকচুয়ালি বক্রি হয় না এটা অনেকটা ইলিউশন মতো আমাদের চোখের ভ্রম কারণ আমরা যখন পৃথিবী থেকে দেখছি তখন আমাদের মনে হতে পারে যে কোনো গ্রহ তার গতিপথে থমকে গিয়েছে আটকে গিয়েছে অ্যাঙ্গেলের কারণে এরকম মনে হয় আদতে আপনি যদি সূর্য থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন কোনো গ্রহই কিন্তু থমকে যায় না বা ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করে না অর্থাৎ পৃথিবী থেকে যেহেতু অ্যাঙ্গেল স্বরূপ এটি মনে হয় এজন্য পৃথিবীর বাসিন্দাদের উপরে এর একটি প্রভাব জ্ঞাপন কিন্তু হয়ে থাকে এজন্য বুধ বক্রি হচ্ছে এবং বুধকে কিন্তু গ্রহদের যুবরাজ বলা হয়েছে বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশান এবং ট্রেডিং অর্থাৎ বিজনেস বা স্টক মার্কেটের ধারক কারক বাহক গ্রহই কিন্তু এই বুধ এজন্য এই বুধের বক্রি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই বুধ দু তারিখে বক্রি হবে কিন্তু ন তারিখের পর রাশি পরিবর্তন করবে তাহলে ভিডিওটিকে আমরা দুটি পার্টে ভেঙে নেব। প্রথমে ন নয়ই এপ্রিলের আগে পর্যন্ত কি হতে পারে আলোচনা করব। তারপর নয়ই এপ্রিলের পর আমি ধরে নিচ্ছি আপনাদের জন্মছকে বুধ মজবুত পজিশানেই আছে যাদের বুধ মজবুত হয় তারা সাধারণত ভালো সুবক্তা হয়ে থাকে মানুষজনদের বোঝানোর ক্ষমতা তাদের মধ্যে ভালো হয়ে থাকে আবার যাদের বুথ দুর্বল হয়ে থাকে সাধারণত তারা ইন্ট্রোভার্ট বা লাজুক প্রকৃতির হয় যাদের বুথ খুব বেশি ভালো সেই ধরনের জাতক জাতিকাদের বয়স বাড়লেও তাদের কিন্তু ফেস দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আবার যাদের বুথ দুর্বল অত্যন্ত হয়ে থাকে তাদের বয়স ছাড়া ফেস কিন্তু বয়স্ক বেশি লাগে বেশি ওল্ড লাগে এটি কিন্তু সবথেকে প্রাইমারি নিদর্শন বুথ ভালো বা খারাপ হওয়ার তাহলে বুথ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনাদের কেরিয়ারের হাউজে বুথ বক্রি হচ্ছে দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এই সাতটি দিন কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার চেষ্টা করুন বুথ কিন্তু বক্রি হয়ে এ সময় কিন্তু মস্তিষ্ককে ভ্রমিত করারও চেষ্টা করবে আপনার কেরিয়ার পারপাস ওয়েতে বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে বলবো ন তারিখের আগে পর্যন্ত কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না কনসিস্টেন্সি মেনটেন করে চলার চেষ্টা করুন যা চলছে যেমন চলছে তেমনটি চলতে দিন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার কারণ এখানে কিন্তু আবার শনির তৃতীয় দৃষ্টিও কিন্তু আছে তাহলে চঞ্চলতা কিন্তু মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে ধৈর্য শক্তি কমে যেতে পারে আর এ সময় আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে চলতে হবে নিজের অন্তরের সাথে সাবকনশিয়াস মাইন্ডের সাথে আপনারা এ সময় হয়তো কথা বলতে পারেন নিজের সাথে নিজে কথা বলতে পারেন যার ফলস্বরূপ অনেক আত্ম উপলব্ধিও কিন্তু আপনারা অবশ্যই এ সময় হাসিল করতে চলেছেন এ সময় কিন্তু বুধের পূর্ণ দৃষ্টি ন তারিখের আগে পর্যন্ত আপনাদের ফোর্থ হাউসে থাকবে সেখানে কিন্তু গুরুরও দৃষ্টি আছে তবে আমি কিন্তু আপনাদের স্পষ্ট আকারে বলবো নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় বা বিক্রয় বা পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করবার জন্য ন তারিখের আগে পর্যন্ত সময়ের সুযোগটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয় আপনাদের এড়িয়ে চলাটাই বেটার হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা একটু নজর প্রদান করুন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার বধজমের সমস্যা পেটের প্রবলেম এগুলি কিন্তু থাকতে পারে সন্তান সন্ততিদের তরফ থেকে কোনো না কোনো ব্যাড নিউজ কিন্তু আপনারা পেতেই পারেন সুতরাং কয়েকটি ব্যাপারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সাহস পরাক্রম আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বাড়তে চলেছে এই ন তারিখের পর কিন্তু কেরিয়ারে আবার একটি আপনারা বুস্ট বা আপলিফমেন্ট অনুভব করবেন যে বাধা বিপত্তি আপনাদের কেরিয়ারে আপনারা অনুভব করছেন ন তারিখের পর কেটে যাবে ন তারিখের পর বুধ বক্রি অবস্থাতেই একটি ঘর না এগিয়ে পিছিয়ে এসে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে অনেকে বলবে সূর্যের সাথে বুধের মিলনের কারণে বুধাদিত্য যোগ তৈরি হবে আমি বলবো না তার কারণ বুধ বক্রি আর আবার অনেকেও বলবে যে শুক্রের সাথে মিলনের কারণে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হতে পারে কি করে হবে কারণ বুদ্ধ বক্রি আবার রাহুর সাথে মিলনের কারণে জড়ত্ব নামক একটি যোগ তৈরি হবে তাহলে কিছু কিছু প্রতিটা যোগের ক্ষেত্রেই আংশিক কিন্তু ফলাফল আপনারা পাবেন হ্যাঁ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন বিশেষ করে তেরো তারিখের আগে পর্যন্ত অবশ্যই যেহেতু সূর্য এখানে আছে যদিও সূর্য গ্রহণ দোষের আন্ডারে আছে এখানে আর বুধ রাহু জড়ত্বযোগ্য থাকছে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে কঠোর কায়িক পরিশ্রম করলে ভাগ্য আপনাদেরকে অবশ্যই সঙ্গ দিতে কিন্তু বাধ্য হয়ে যাবে হায়ার স্টাডিজে বাধাপ্রাপ্ত কিন্তু আপনারা হতেই পারেন আবার এই বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু টুয়েলভ থাউজেন্ড অধিপতি অর্থাৎ আপনাদের ব্যয়ের ভাব মোক্ষের ভাবের অধিপতি তাহলে এ সময় কিন্তু ব্যয়কে কন্ট্রোলে রাখতে হবে আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করতে হবে চঞ্চলতাকে কমাতে কমাতে হবে যারা বর্তমানে বিদেশে আছেন তাদের জন্য সময়ে সুযোগ ভালো এ সময় আপনাদের উচিত বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা সেটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু লাভান্বিত অবশ্যই করতে চলেছে এই বুধই কিন্তু আবার আপনাদের থার্ড হাউসের অধিপতি ন তারিখের পর বুধ আপনাদের থার্ড হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন সেখানে কেতু অবস্থান করছে তাহলে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন সোশ্যাল মিডিয়াসে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সাহস পরাক্রমতা তো আপনাদের বৃদ্ধি পাবেই ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন আর এ সময় কিন্তু অর্থ নিয়ে অতিরিক্ত টেনশন যে আপনাদের থাকবে তা কিন্তু নয় একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে মেজাজকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে আপনারা রেগে যেতে পারেন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এ সময় পরিবার পরিজনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়াটা আপনার ক্ষেত্রে ঠিক হবে না কী বলছেন কখন বলছেন কেন বলছেন কি জন্য বলছেন ভাবনা চিন্তা করে বলুন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন কারণ এই স্টক মার্কেট শেয়ার মার্কেটের তত্ত্বই কিন্তু বুধের হাতে আছে বুধ যখন যখন অস্ত হয়ে যায় মার্কেটে ভলাটাইলিটি বেড়ে যায় আপ ডাউন বেড়ে যায় আবার এই বুধ বক্রি হচ্ছে মানে এ সময় কিন্তু কোনো প্রকার স্পেকুলেশন গেমে না যাওয়াটাই বেটার বিশেষ করে যারা ইন্ট্রাডে স্ক্যালপিং বা শর্ট সেলিং বাইং সেলিং অপশান ট্রেডিং বাই ফিউচার বা ক্রিপ্টোকারেন্সিতে আছেন তাদের ক্ষেত্রে বলবো শর্ট টার্মে যেন কোনো ট্রেড যেন করবেন না লং টার্ম ইনভেস্ট করুন অবশ্যই লাভান্বিত হবেন ওয়েলথ ক্রিয়েশন করুন লাভান্বিত হবেন ইভেন যারা পনেরো কুড়ি বছরের এক্সপেরিয়েন্সড আছেন তারা না চাইলেও কিন্তু না চাইতেও কোনো না কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন এই দোসরা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে আমি কিন্তু এ সময় অবশ্যই স্টক মার্কেটে আপনাদেরকে উইথ কশানে গিয়ে যাওয়ার পরামর্শই দেব। আর এ সময় আপনাদের উচিত আলসেমিকে ত্যাগ করে কঠোর কায়িক পরিশ্রম করা কারণ দু সাল শনির বছর প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাব আপনারা দেখতেই পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা এটি একশো আটবার করে প্রত্যেক দিন জপ করুন বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন রেগুলার একটা সবুজ রুমাল নিজের কাছে রাখুন একটা ছোট্ট সবুজ এলাচ দাঁতে চাবান অত্যন্ত উপকৃত হবেন এবং সবুজ রঙকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন যাদের বিশেষ করে পাঁচ তারিখ চোদ্দো তারিখ বা তেইশ তারিখে জন্ম এই ধরনের জাতক জাতিকা যারা আছেন তাদেরকে আমি স্পেশালি বলবো আপনাদের লেফট হ্যান্ডে বুধের পর্বতের নিচে আপনারা চব্বিশ লিখুন বা আপনারা চব্বিশ লিখলে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন আর আপনাদের ক্ষেত্রে আপনারা যতটা সম্ভব হিজড়া দেখতে পেলে তাদেরকে হিজড়া বা উভয় লিঙ্গের যারা তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন দেখবেন বুধের তরফ থেকে আপনারা উপকৃত নিশ্চিতভাবে হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি